নিবন্ধনধারী যারা আছেন তাদের জন্য আর একটা সুখবর, সেটা হচ্ছে এনটিএসসি কিন্তু দ্বিতীয় চক্রের দ্বিতীয় ধাপে কিন্তু একটা নিয়োগ সুপারিশ প্রকাশ করবে, যেটা হচ্ছে যে বর্তমানে যে নিয়োগ সুপারিশটা যারা প্রকাশ করেছিল, যে যে স্কুল এবং কলেজে যারা টিচাররা যোগদান করবে না, এমন এমন স্টুডেন্ট আছে যারা যোগদান করবে না, যেখানে অনেকে আছে এমপি এবং নন এমপিও, অনেকে যোগদান করেনি। সো এই শূন্য পদের যে তালিকা, এটা কিন্তু 23 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এনটিএসসি বরাবর পাঠাতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এবং যিনি এনটিএসসি যিনি শিক্ষক হয়েছেন মানে যোগদান করেছেন, তাদের কিন্তু এই ফর্ম পূরণ করে 23 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছাতে হবে। এরকম একটা নিউজ বা নোটিশ আপনাদের পূর্বে দিয়ে দিয়েছি এবং আপনারা অনেক সেটা দেখেছেন। সো নতুন গুড নিউজ সেটা হচ্ছে যে এনটিএসসি এর পরবর্তীতে যে ধাপগুলো, মানে এখানে যেগুলো পদগুলো ফাঁকা রবে, অর্থাৎ শূন্য রবে, যেখানে কেউ যোগদান করবে না, সেইখানে নতুন করে আবার এনটিএসসি আবার রিকমেন্ড করবে যে এরা এরা এখানে গিয়ে কি হতে পারবে, শিক্ষক হতে পারবে। সো দ্বিতীয় ধাপে, অর্থাৎ দ্বিতীয় চক্র, এটা হচ্ছে আমাদের কিন্তু দ্বিতীয় চক্র। দ্বিতীয় চক্রের প্রথম ধাপে কিন্তু হচ্ছে সুপারিশ করা হয়েছে, প্রথম সুপারিশে যারা যোগদান করবে না, যেখানে শূন্য পদ থাকবে, সেই শূন্য পদ পূরণের লক্ষ্যে এনটিএসসি মেধা তালিকার মানে ক্রম অনুযায়ী তারপরে কিন্তু আবার নতুনদের সুপারিশ করতে যাচ্ছে। সো নিউজটি অবশ্যই একটি ইম্পর্টেন্ট এবং অনেক সুখবর, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এই যে এনটিএসসি যারা আছে, যারা নিবন্ধনধারী আছে, তাদের কাছে পৌঁছে দেবেন অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ট্রিক্স অ্যান্ড ট্রিপস অন বেসিক এডুকেশন অ্যান্ড হচ্ছে বিজ্ঞপ্তি এবং চাকরির নিউজ সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য। সো ভালো থাকবেন সকলে, বাই বাই।